আমি যে এই কক্সবাজারের লোক ভুলে যাবে সবে সুন্দর পৃথিবীর চলে যেতে হবে মনে রে চলে এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মন রে চলে যেতে এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মন রে সবাই চলে যেতে হবে ও যেদিন নগদ তলব তাগিদ পত্র নগদ তলব তাগিদ পত্র নেমে আসবে যাবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মন রে চলে আমি যেদিন মহা ঘুমে বুঝিব দুই ছাড়া প্রতিবেশী যারা পাবে কিছু শোক আমি যেদিন মহা ঘুমে বুঝিব দুই ছাড়া প্রতিবেশী যারা পাবে কিছু সুখ সেদিন আমি যে এই পৃথিবীর লোক আমি যে এই কক্সবাজারের লোক ভুলে যাবে সবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মন রে চলে যতই বড় হোক না কেন রাজা জমিদার পাকা বাড়ি জুড়ি গাড়ি দামি অলংকার যতই বড় হোক না কেন রাজা জমিদার পাকা বাড়ি জুড়ি গাড়ি দামি অলংকার সেদিন থাকবে না আর কোন অধিকার থাকবে না আর কোন অধিকার বিষয় বৈভবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মন রে চলে এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মন রে চলে যেতে হবে شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم قال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطية إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলেজের টুকরা কক্সবাজার পেকুয়া পশ্চিম বারবাকিয়া গুদাম আজিবনা ইসলামী যুব সমাজ কর্তৃক আয়োজিত নবম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বক্তাবৃন্দ পর্দার আলের আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক ফোকরে বসা ছোট্ট ছোট্ট সোনামণিরা লুকিয়ে থাকা আমার কলেজার ধন যুব সমাজ মুরব্বী নিজাম প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজা, শুকরিয়া তান করি আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি তৌফিক বখশিস করেন আমি 50 মিনিট বা এক ঘন্টা কথা বলবো ইনশাআল্লাহ, আপনারা সবাই শুনবেন, কারা কারা শুনবেন না হাত উঁচু করে দেখা মার সক্কা। তাহলে আমার কথাতে কি কোনো আঞ্চলিকতা ছিল? আমি কি কোনো নোয়াখালীর ভাষা বলছি? সব তো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ দিয়ে বললাম, এরপরে অর্ধেক হাত উঠে গেছে, তারপরে আমার দোষ হবে আমি নোয়াখালী। তো আজকে ভাই সংক্ষেপে কথা বললো, আল্লাহ যদি তৌফিক দেখান আমার পরে আমার আব্দুল্লাহ আলামিন ভাই আছেন, তিনি কথা বলবেন ইনশাআল্লাহ, ঠিক কিনা? ভাই আসতেছে তো, একটা ধন্যবাদ না দিলে না হয়, আমার গুরু আমার বদ্দা আমার আক্তার ভাই চৌধুরী সাহেব কত ভালোবাসাতে আজকে ফাইসি যুবকদের জন্য একটা আইকন, উনি দুই দিন আমাকে ফাঁক শাক করে খাওয়াইছে। ভাবি সাহেবা চট্টগ্রাম গ্রামে আছে, ভাই আমাকে কত রকমের যত্ন দিয়ে করলো, এ জীবন্ত মহাপুরুষ 81 বছরের বার্ধক্য, ওনার সেবা আমরা করা দরকার, ওনার হাত পাও টিভি দেওয়ার দরকার। আমি আফসার, আমি লজ্জিত হয়ে গেছি, এটা কেন বললাম, এটা একটা শিক্ষণীয় ব্যাপার। ও যুবক, তোমরা যারা আধুনিক স্কলার হচ্ছ, 81টা বছর তার গায়ে লেগেছে, এই পৃথিবীর অনেক শিক্ষা তার দেহে অনুপরমাণুতে, আলেমদেরকে এত মহব্বত এত ভালোবাসা, আমি আজকে তার ইউনিভার্সিটি থেকে শিখেছি, আল্লাহ ওনাকে হায়াতে তাইয়্যিবা দান করুন। হয়তো সামনের মাহফিলে 12-2 মাহফিল পরে আর তিনি নেই, কবর থেকে শুনবেন, আল্লাহ আমার ভাইকে কোরআনে কারিমের একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল করুন। তা আমি আর লম্বা ছড়া সময় আর নেব না, যেহেতু আমার মিডিয়ার ভাই এদের কোনো অসুবিধা না হয়, ভাইয়েরাও এসেছেন, ছুইট কথাগুলো হলে সকলের উপকার ইনশাআল্লাহ। আমি একটা সাহায্য চাই, সেটা হলো আমার সাথে একটু কথা বলবে,
ঠিক আছে? আর যাওয়ার সময় সাতজনে নিতে পারবে ছোট গাড়ি, এখন কিতাব সব আনতে পারি না, 54টা থেকে তিনটে আছে, 500 টাকা দিয়ে 3-4 জনে নিতে পারবেন মাহফিল শেষ এ কর্নার থেকে। তাহলে এখন শুরু করি আজকের আলোচ্য বিষয়, তিন দলীয় ঐক্য, তিন দলীয়। আর ভাই ফড়া দিত, তুই হাতের লাগাতে টেবিলের নিচে ফলাই থাকিস না, সাম্পানের নিচে আর বাদ করলে রেডি তো, আর লগে একখানা কথা কইতে, আর লগে কথা না কইলি আটা এর গম নলা আদের ভালো না, কথা না হইতে শান্তি না পাইত, ঠিক আছে? আলোচ্য বিষয় তিন দলীয় ঐক্য জোট, কে কে? ইবলিস চোরা, দুনিয়া আর নফস। ইবলিসেরে দেখি না ঠিক, আর দুনিয়ারে দেখতেছি, আর কি নফস আমার এই হৃদয়ে কলবে আমাকে যে ওয়াসওয়াসা দেয়, নফস আমারা এই সিটি, এটা কিছু অনুভব করা যায়, যদিও এই সিটারে দেখা যায় না, তাহলে সে আমার দেহে আছে, কোথায় আছে এই সিটি? ইবলিসের লগে যুক্তি করি, দুনিয়ার মায়া ঢুকে দি, আমার দেহ মন প্রাণ আল্লাহ থেকে দূরে সরাই নিয়ে আমার জাহান্নামে নিতে চায়, মোলাক্কাস কথা, ক্লিয়ার বিষয়? তিন দলীয় মুখ বাঁধি না থাকলে এড়ে কথা কলবে না কললেই বুদ্ধে এড়ে ভাবা, এক কারা আর লগে কথা হইতে হইব, তিন দলীয়। আল্লাহ জাল্লা শানু কই বান্দা ফাইজা করাতাল কুরআনা فاستعذ بالله من الشيطان الرجيم বান্দা তুমি যখন আমার এই মহা গ্রন্থ আল কোরআন তেলাওয়াত করবার ইচ্ছে করবে, তখন তুমি আমার থানাতে তোমার দুশ্মন আমার দুশ্মন, তোমার আব্বা আমার দুশ্মন, ইবলিসের ওয়াসওয়াসা থেকে আক্রমণ থেকে বাঁচার জন্য আশ্রয় চাইবে, আমি আল্লাহ তোমাকে দুনিয়া আখেরাতে সকল জায়গায় নিরাপত্তা দান করব। আরো জোরে, বিশেষ করে এই দুনিয়াতে ওয়াসওয়াসা থেকে, ইবলিসের ওয়াসওয়াসা থেকে আমি তোমাকে বাঁচিয়ে দেব। হাদিস নিয়েছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, ও আমার পেকুয়ার বারো ভাকি আর উম্মতেরা, রব্বুদ দুনিয়া রাসুকুল খতিয়া, দুনিয়ার ভালোবাসা সকল ভুলের মূল মূল গো, সকল ভুলের মূল কি? দুনিয়া। কথা বুঝছেন? কথা কয় না, কথা বুঝছেন? বুঝেন না, মসজিদের জুতা যদি জুতা সরে চুরি করে, তার যদি কয় যে মসজিদে ঢুকে কি কাট জুতা নিচত কি নেস নাই, কব ভাই মসজিদে ঢুকি মিশা কথা কইতে পারতাম না, নিলে নিচে কিরগা কাটতে পারতাম না, মসজিদে ঢুকি আল্লাহর এই ইউনিভার্সিটিতে ঢুকি, মানুষ কথা না বুঝিও বলে যে বুঝছি, তোরা তো জুতা সুর থেকে দুই ক্লাস নিচে আসো, কবেলে হুজুর কথা কয় না, হুজুর আপনার কথা বুঝি না, আপনি আমাদের টাকা খাইছেন ভাত খাইছেন বুঝাই দেন, এটা হলো সত্য কথা, তুই বুঝস নাই বুঝছি, সিটিং বেঁধে আমার এখানে চলতো না, রেডি? তাহলে কক্সবাজার আর নোয়াখালী একই সিস্টেম করে ফেলছি, তো এই দুনিয়ার ভালোবাসাই আমাদের সকল ভুলের মূল, একটু কথা বলি, সকল ভুলের মূল, সংক্ষেপ মূল আলোচনাতে ইন করি, আল্লাহ আল্লাহ শানু একদিন ফেরেশতার ঘরে মিটিং কল করছে, করে সব ফেরেশতারা আয় আমার কাছে আইছে, আল্লাহ কয় এর একটা শখ জাগছে আমার, কি? ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা, আমি দুনিয়াতে কক্সবাজারে সমগ্র পৃথিবীতে খলিফা নিয়োগ দিতে চাই মানুষ, ফেরেশতারা এটা শুনিয়ে এজেন্ডাতে বার্কেডিং মতানৈক্য তৈরি করলো, আতা জালু ফিহা মাইয়ুসিদু ফিহা ওয়াইয়াসফিকু দিমা নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ফেরেশতারা এখানে কয়েকটা অবজেকশন দিছে, আতা জালু ফিহা আপনি কি কক্সবাজারে পৃথিবীতে এমন মানুষ এমন জাতি ফাটাইবেন, মাইয়াফসিদু ফিহা, মাইয়াফসিদু ফিহা যে ফিতনা ফাসাদ নাড়ামি করিব, এই এক এলিগেশন মানুষ বানানোর কাউন্টার দিচ্ছে ফেরেশতারা, দুই নম্বর হলো ওয়াইয়াসফিকু দিমা, কোবাকুবি করিব, গোলাগুলি করিব, যুদ্ধ জাতি করিব,
তিন নম্বর কয় নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আপনার কি দরকার মানুষ বানাইবেন, এরা নামাজ কাজা করিব, আমরা তো সবসময় আপনার তসবিহ তাহলিল জিকির আজকার করি, আমাদের কোন এই পেশাব পায়খানা নাই, বিয়ে শাদী নাই, বাজার খরচ নাই, কল কারখানা নাই, সবসময় 24 hours আমরা আপনার ইবাদতে মশগুল আছি। কয়টা অবজেকশন দিছি কথা কয় না, সাত দিন পরে নি কস তিনটা জুড়ে গো তিনটা, দুইটা হইলো কয় এরা ফেতনা ফাসাদ করিব, এবারও বাকি আসেনি কিছু মানুষ ফেতনা করার, দরবার একটা বসলে কয় তোর শাশির সাথে দেখা করিস, বাদিরে কো তুই মানিচ্ছা, বিবাদ দিলি কর টাকা 50,000 জরিমানা করামু, আমিনেরে ফোন করে দেশ দুই ফুট ওইদিকে ঢুকাই দিবা 10 lakh টাকার ফাইল দেবে, এরকম ফজ্জানারা আমাদের কক্সবাজার নাই রে, মনে করি এক স্যার কি ফজ্জা বললাম আর কি, তাহলে এটা কি ফেতনা ফাসাদ, এটা কি দুই নম্বর হলো ওয়াইয়াসফিকুদ দিমা, ওই তারা মারামারি জলদস্যু করবে হে করবে হে, ও কেমনে ফেরেশতারা এগুলো জানে, তো সারা পৃথিবীতে এখন প্রাণীর সংখ্যা বেশি হলো পিঁপড়া, এই পিঁপড়া কাউকে কেউ মারার জন্য বোমা বানাইছে কিনা, গুলি বানাইছে, আমার এই ফেকুয়াতে কুত্তা কুত্তারে মারিবার জন্য এখনো কোনো রাইফেল বানাইছেনি, সমগ্র পৃথিবীর মানুষেরা আশরাফুল মাখলুকাত এমন বোমা বানাইছে সারা পৃথিবীকে 10 বার ধ্বংস করার মতো শক্তি রাখে, তাহলে কুত্তা পড়ে 5-এ মানুষ পড়ে 1-এ, ফেরেশতারা কেমনে জানে ও আল্লাহ এমন প্রাণী বানাইবেন যিনি কোবাকুবি করিব, তারা তো আল্লাহর সেখানে থাকে বোঝে ঘটনা এটা ঘটবতে, আল্লাহ জাল্লা শানু কাউন্টার দিকে থাপ থাপ লাড়াখা পাস চুপ চুপ, ইন্নি আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, সুবহানাল্লাহ কালকে সকালে বলি যাইও না সরম, কালকে সকালে মারি দিও, এখন কি দরকার তুমি আসছো যত কত না রেডি, আল্লাহ জাল্লা শানু বললেন জিব্রিল বিএভি ফেরেশতাদের লই তুই মাটি সংগ্রহ করো, সারা পৃথিবী থেকে মাটি দিয়ে আমার আদমকে বানাও, সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ, এন্ডি কোন একটা মাইক লাগা দিছে, এখন মাইকটা ঘুরেছে বলতো, শব্দটা তো রিফ্লেকশন হচ্ছে, গজব করে দিছো তো, আগে যেমন ছিল তেমন থাকো, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, প্রিয় বন্ধুরা আদম সফিউল্লাহকে বানালেন, সংক্ষেপ কথা বানাইয়া আল্লাহ জাল্লা শানু সব ফেরেশতাদেরকে বললেন ফাসজুদু লি আদম, আমার আদম সফিউল্লাহরে সেজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস, সকলে সেজদা করলো, শুধুমাত্র সেজদা করলো না ইবলিস, সে ফেরেশতাদের শিক্ষক, দা ট্রেইনার অফ দা টিচার অফ এঞ্জেল, সে ফেরেশতাদের শিক্ষক, সে সেজদা করলো না, আল্লাহ কো কি রে বললাম অর্ডার দিলাম সেজদা করার জন্য তুই যে করলি না, আল্লাহ খালাক তানি মিন না, আপনি আমাকে আগুন দিয়ে বানাইছেন, ওয়া খালাক তাহু মিন তিন, আর আদম সফিউল্লাহর কর্দমাক্ত মাটি দিয়ে বানাইছেন, আমি কিভাবে সেজদা করি, আনা খাইরু মিনহু, আমি তার থেকে উত্তম, আল্লাহ জাল্লা শানু কয় বেয়াদব তুই আমার হুকুমের সাথে মার্কেটিং করস, আমার জান্নাতে থাকার অধিকার নাই, ফাখরুজ মিনহা, আমার জান্নাত থেকে বেরিয়ে যাও, জোরে জোরে বলেন সে না আছে তো দেয়া যায় পাস করছো ত্রে নাওজ বিল্লাটা বলি বাসি গেছো যদি অন সুবহানাল্লাহ কইতি 11 টাকার বেত জিতি করতাম আর জোরে কো নাওজ বিল্লাহ আল্লাহ জাল্লা শানু কো বেয়াদব আমার জান্নাত ছাড় তো আমার নির্দেশ লঙ্ঘন করি আমার সাথে মার্কেটিং কে উত্তম আর কে অধম এটা আমি আল্লাহ না জানি সুবহানাল্লাহ এই ইবলিসের কথা কোরআন একাডেমি শয়তান আল্লাহ জাল্লা শানু 88 বার বলছে 5টা অরব এ সিটিং এর নাম কইলে 50 নাকি মালায়েকা 88 বার আল্লাহু আকবার তার নাম হলো ইবলিস
মা তার বাপের নাম হলো খবিস, বাপের নাম, মায়ের নাম নিবলিস, মায়ের নাম সিটিং এর নাম ইবলিস, সিটিং এর নাম। এবার কয় আল্লাহ আমি জান্নাত থেকে যে বের হব আমার ইবাদতের টাকা দেন, পয়সা দেন, চাকরি পয়সা দেন। কিতাবে লেখি সমগ্র পৃথিবীতে ইবলিসের সিজদা আছে, এই জায়গায় সিজদা আছে, এত ইবাদত করছে, আমার আল্লাহ কো কি চাস কমাবো যে আদম সফিউল্লাহর কারণে আমি জান্নাত খোয়াইতেছি, তাকে আমি জান্নাতে থাকতাম দিতাম না, তার ফলে মাইয়া ফেকুয়া কক্সবাজার যত দেশে আসবো সবাই আমি খাইছি, সবাই আমি তারপর ধ্বংস করবো, পথভ্রষ্ট করি আমি সারমো, আমি আল্লাহ তাদের সকলকে পথভ্রষ্ট করে ছাড়বো। তুই কি চাস? আদম সন্তানের রক্তে রক্তে রন্ধ্রে রন্ধ্রে আমি পৌঁছার সক্ষমতা চাই, কয় দিলাম আর কি চাস? আমাকে কেমন পর্যন্ত হায়াত দেন আল্লাহ জাল্লা শাহানুকে ইন্না কামিনাল মুনজারিন, তোরে কেমন পর্যন্ত আমি হায়াত দিলাম আর কি চাস? আল্লাহ আদম সন্তানের আদমের ডানে হামলা করব, বামে হামলা করব, সামনে হামলা করব, পেছনে হামলা করে তাকে আমি শেষ করে দিব, ঈমান হারা করে দিব। আল্লাহ কো দিলাম শক্তি, তবে আর নেককার বান্দারে পারবি না। আদম সফিউল্লাহ কা আল্লাহ জাল্লা শানুহু কয় আল্লাহ আপনি সব করি বানাইলেন, বানাইয়াম যে ঘটনা ঘটাইলেন আমার বাসা নাই। আল্লাহ কো তুমি চিন্তা করিও না। আল্লাহ জাল্লা শানুহু কয় আদম তোমার ফেকুয়া বারো বাকিয়া সমগ্র পৃথিবীর আশি আশি আমেরিকা দেশে দেশে তোমার প্রিয় সন্তান যারা মমিন মুত্তাকি যারা, তারা সারা জিন্দিগিও যদি ভুল করে, খুন করে, জিনা করে, দর্শন যত রকমের অন্যায় অবিচার করে, গভীর রজনীতে বা যে কোনো সময় যদি স্টেকপার পড়িয়া চোখের পানি ছেড়ে দেয়, আদম আমি আল্লাহ উপর থেকে রহমত নাজিল করে আমার বান্দাকে ক্ষমা করে দিয়ে জান্নাতের মেহমান বানাও। তুমি বলছো ডাইনে বামে সামনে পেছনে হামলা করবা, তুমি কি উপরের কথা বলছো নি? কোনা উপরের দিক খালি আছে, উপর থেকে রহমত দিয়ে আমার বান্দাকে আমি আবার টেনে জান্নাতে নিয়ে আসবো। এখন আলোচনাটা শোনেন একটু দীর্ঘই তো আর কি, আমি সংক্ষেপ করবো। এই আয়াতে বুঝা যায় আল্লাহ আদম সফিউল্লাহরে বানাইছে। সূরা বাকারার 35 নম্বর আয়াতে কয় ইয়া আদম উসকুন তাওয়াসাউজুকাল জান্নাহ ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম তুমি আর তোমার সন্তান, তুমি আর তোমার ওয়াইফ আমারে জান্নাতে বসবাস করো, যা মন চা খাও, তবে একটা নিষেধাজ্ঞা দিচ্ছি তোমার প্রতি, লা তাকরাবা হাযিহি শাজারা, ওই নিষিদ্ধ গাছে যাইও না। তো এই আয়াতে কি বুঝলাম? আদম সফিউল্লাহরে বানাইছে কে? আল্লাহ। তাইলে ওনার লাইফ পার্টনার বানাইছে কে? আল্লাহ। এই যে বলছে তুমি এবং তোমার স্ত্রী, তাইলে বোঝা গেল দুইজনের বিয়ে ফাড়াইছে কে? আরে ভাই আল্লাহ কইতে একটু গলা ফাড়াইছে, অরিজিনাল অরিজিনাল খানা খাসবে না, এই সাগরের অরিজিনাল অক্সিজেন খাসবে না। আল্লাহ ও তো আইছে, তুই রেডি নি? তাইলে বিয়ে ফাড়াইছে কে? কোরআন শরীফে সূরা কয়টা? 100 একখান সূরার নাম আছে বেড়িয়ে নারী মহিলা সেতিরা কক্সবাজার কি কয়? হ্যাঁ আরে নিশা তো ঠিক আছে, গ্রাম্য ভাষা মহিলারে কি কয়? মাইয়া হুয়া। একটা সুরার নাম মাইয়া হুয়া, সুরার নাম কোন সুরাতে ফুদ্দ হওয়ার কথা নাই, ফুরুষ হওয়ার কথা নাই, সুরার নাম মাইয়া হুয়া, সুরাতুন নিসা। এই মহিলা নামক সুরাতে আল্লাহ প্রথম আয়াতে সেকশন ওয়ানে কয় আল্লাহ জাল্লা শানু বলছেন ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা জাওযাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসালুনা বিহী ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। সুবহানাল্লাহ। ও মানুষ, তোমরা সেই রবকে ভয় করো যিনি তোমাদেরকে এক নফস থেকে বানাইছে,
আদম সফিউল্লাহ থেকে তার লাইফ পার্টনার হাওয়া আলাইহিসসালামকে বানাইছে। এরপর বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, তারপর মানব মানবী ডার্লিং এর ফ্রেমের বাজার লাগাই দিছে। মাইয়া ফোয়া ফুদ্দ ফোয়া, 810 কোটি মানুষের এই গ্রামে 405 কোটি পুরুষ, 405 কোটি মহিলা। সুবহানাল্লাহ, গতকাল গাল বন্ধ করে বসে থাকিস না রো, সেটাস না, সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে দালালত করে কি পুরুষ মহিলা কে বানাইছে? বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। আর আর বাবি সাহেব আদে ভাইয়ের দেড়ে ফাল্লা আল্লাহ গ, এই দেখেন এখন যে সমস্ত বৈজ্ঞানিকেরা কয় মানুষ বানর থেকে আসছে, তারপরে ডাইনোসর থেকে আসছে, বসে 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 থাকার কারণে, বসে থাকার কারণে কি হয়েছে, বসে থাকার কারণে তাদের ল্যাজ খসে পড়ছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। প্রিয় বন্ধুরা, কষ্ট দেশকে এখন তুই ক্ষমা চাবি মানুষের কাছে, 810 কোটি মানুষের সময়টা তুই নষ্ট করছিস, তোর আমি সিগন্যাল দিলাম ফ্ল্যাশ লাইট বন্ধ করার জন্য, তুই ক্ষমা চা দুনিয়া মানুষের কাছে। এটা তো আমরা এদের জন্য বয়ানটা করতেছি না, সমগ্র বিশ্ববাসীর জন্য তো করতেছি। এক সেকেন্ডে কষ্ট বছর নষ্ট করছো, যাই চেহারার দরকার নেই, কোরআন হান্দাইলে চলে, আগে এর করে কইবি না ফ্ল্যাশ লাইট একটা দিবে, এটা তো বুদ্ধি নেই, এমনি না বসেই থাকস, দুইটা হ্যালোজিন দিক দিয়ে মারি দিলে তো শুটিংটা ভালো হইতো, সব খালি আমি করবো, সব কর্য আমি করবো, সব বাত আমি খাই বাংলাদেশে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। প্রিয় বন্ধুরা, তো তাহলে ডাইনোসর থেকে বসে বসে মানুষ ল্যাজ খসি, এরপরে মানুষের অবস্থা হইল, এগুলো কি বৈজ্ঞানিক কথা বলেন? এগুলো মানুষ, এগুলা বৈজ্ঞানিক নামের কলঙ্ক। এই মহাগ্রন্থ আল কোরআন বলছে বিশ্বের সর্বপ্রথম মানব মানবী আমি আল্লাহ বানাইছি, সুবহানাল্লাহ বলেন। আর বিয়ে শাদি করেছে কে? দুইটা সিগে আছে কোরআন শরীফে, ডাইরেক্ট মুতাকাল্লিমের সিগে, ওয়াজাজ্জনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তাদেরকে বিয়ে পড়াবো হুরের সাথে। আবার সূরা আহজাবে আছে, ওয়াজাজ্জনা কাহা নবী, ও আমি আপনাকে জয়নব বিনতে জাহাসের সাথে বিয়ে পড়াবো। তাহলে বিয়ে পড়া কে? এই আল্লাহ জাল্লাহ শানু দোনো মানব মানবীর মাঝে বিয়ে পড়াইছে, ওনারা জান্নাতে দিছে। আর আল্লাহ একা একা ভালো লাগে না, মানুষ তো একা একা ভালো লাগে না, সম্পন্ন বয় দিলে ভালো লাগে না, গান কয় ও ভাই আহার আর সাটে গাইয়া নজোয়ান, মায়ের গোড়া কে গম আসো না গান গাব দে, মাত্র গম নলায় লাগে স্কুলে যাইতে একা একা ভালো লাগে না, বন্ধু লে চলে আল্লাহ জাল্লাহ শানু কা আদম রাখো ভালো লাগাই দি, তখন ওনার লাইফ পার্টনার বানাইছে, আহা বানাই ফাঁসে দিয়ে বসেছে। আর আদম সফিউল্লাহ ধরতে লাগে, আল্লাহ এটা কি বানাইছেন, কত চাই না কোলো লই দেখি না একটু, ডোন্ট টাচ ইট, ধরিও না, আল্লাহ আল্লাহ কি সুন্দর সুন্দর, কারে কয় হইছস কক্সেস বাজার, রইছস কক্সেস বাজার, সুন্দর বুঝাইতে পারতাম না, সারা বিশ্ব ঘুরলে বুঝবি মহিলা কত সুন্দর। মিশর বিমান বন্দরও দেখছি মনের 10 কোটি মহিলার চেয়ে মহিলা আরো ডকে, হুজুর আপনি দেখছেন কেমনে, শেষ আপনি গুনা করছেন, হেডলাইট আছে না, আমার হেডলাইটে তো একটা নজরের তলে পড়ে, ওর কথা কয় না, আহারে ডকরে মানুষে কিতাবে লেখে সমগ্র পৃথিবী সব মহিলার ডক যদি এক পাল্লা রাখা হয়, গ্লাসের ভিতর রাখা হয়, আমাদের আম্মা হাওয়া আলাইহিসসালামের ডক আরো বেশি। আর জোরে, এই বুড়ারা জোয়ান খারাপ বেল নেই বল নাই, এন্দি ফান কাহি এন্দি রস হয়ে যা, তোরা যেটা যে কাটতি যাস জোয়ান না করে, জোয়ান মহিলার তরুণী রে এদেরও ডক, তার ওয়াইফের মতো ছিল, এইভাবে কেয়ামত পর্যন্ত যত ডকওয়ালি মহিলা আসবে রে, সব মহিলার ডক যদি এক পাল্লা রাখা হয়, আমাদের আম্মার ডক একদিকে রাখা হইলে হাওয়া আলাইহিসসালামের ডক আরো বেশি হবে। আব্বা এভাবে দেখতে লাগে, আল্লাহ কত সাইন বফ কাটিং সুল, কত সুন্দর আমার মত দড়িটা, খবরদার লা তামা সুহা দড়িও না, পাল্লা ধরি না, কোন হাত্তা তানকে হা যতক্ষণ না বিয়ে করো, পাল্লা বিয়ে কিতা বিয়ে বুঝি না তো, কারে যতক্ষণ না হাত্তা তুরতিল মহলা মোহর দিয়ে দাও, পাল্লা মোহর কিতা, তো তোমার ছেলেদের মাঝে একজন শ্রেষ্ঠ ছেলে আসবে, আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়েদুল মুরসালিন, তাকে তার প্রতি 10 বাদুরের শরীফ প্রেরণ করো, মোহরান আদা হয়ে যাবে, আমি আল্লাহর রেজিস্ট্রি অফিস থেকে আমি নিজে বিয়ে পড়ে কাবিন নামা দিয়ে দিব।
এ দলগারে বিয়ে পড়াই, এরপরে ক ইয়া আদম উসকুন আওতা ওয়া সাউজুকাল জাম্মা, সুবহানাল্লাহ। তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সর্বপ্রথম বিয়ে পড়াইছে কে? এ বিয়ের তরিকা পয়গম্বররা শিখাইছে, পয়গম্বরদের তরিকা মোতাবেক যত ফোলা মাইয়া প্রোডাকশন হইব, এদের নাম হারম জাদা হায়। এখন সারা পৃথিবীতে 810 কোটি মানুষের ভিতরে আবার কোগা ভালো আর কোগা হারাম জাদা, নবীদের তরিকার বাইরে আমরা তরিকা গেলে আমার আল্লাহ কয় হারাম জাদা হায়। এখন কি হারাম জাদার সংখ্যা বেশি না হালাল জাদার সংখ্যা বেশি? সব কথা আমি ভেঙে বলবো না, নেটে চলে যেতে আছে, আমারে পরে কোন নেব মার দিব, কথা ঠিক কি না? আল্লাহ বিশ্ববাসীর কো ইয়া আদম উসকুন তাওয়া জাওজুকাল জান্নাহ, তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো, তোমার স্ত্রীর লইয়া বুঝে গেল বিয়া আমার আল্লাহ ফড়া। বিয়া ফড়া কে? এ বিয়ের তরিকা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ববাসীকে শিখাইছে। তুমি যত রকমের চলবা কাম হবে নি হবে না, নবীর তরিকা আসতে হবে। এবার আসেন আসল কথা বলি, আসল কথার দিকে আবার ঢুকি। আব্বা আম্মা খাইতে আছে, ইবলিসটা সব সময় ফাঁদ করতেছে কিভাবে জান্নাতে ঢুকবে, সমগ্র সৃষ্টির কাছে সাহায্য চা, আমার একটু ইমিগ্রেশন ফার কর, কেউ রাজি হয় না। সাফে রাজি হয়েছে, আমার ফোনার ভিতরে ঢুকবি, তোরে ফার করে দিম, কি করার আর। তখন ইবলিস ভিতরে যাইয়া দেখেছে আম্মাজির রুমের ভিতরে, আব্বা একটু বাইরে কোনকা কি জন্য ঘুরতে গেছে। ইবলিস হাজার রকমের ফাঁদ ফাটলো, আম্মারে ভুলাইতে পারে না। এরপরে ইবলিস ডোল তবলা হারমোনে বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র এগুলা দি গানে গানে প্রাণে প্রাণে কিতাবে লেখা আম্মার প্রতিটা পশম পর্যন্ত শিরা ফুসিরা মোহিত করে দিছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি কয়, ইবলিস যখন দেখলো ঘটনা এখন খেলাম যাইব, এরপর ডোল তবলা বাসি সব রেখে দিয়ে বাপ কান্তি আছে আম্মা জি গো কে গো, তুমি কোন বিন্দেশি যুবক, একটু আগে সুখের বাদ্য সুখের গান গাইলা, এখন কান্দ ম্যাডাম, আপনাদের সুখের কথা চিন্তা করি সুখের বাদ্য গাইলাম, আর এখন আপনাদের ভবিষ্যৎ দুঃখের কথা চিন্তা করি কান্তি আছি, আমাদের আবার দুঃখ। হ্যাঁ এই তো মহিলারা হাম দিলে তো শেষ, ঠিক নেই? এরা হামে বিশ্বাসী, কিসে বিশ্বাসী? হামে বিশ্বাসী। আর আমার ঘরে কয় বেকু, আমরা নাকি বেকু? এরা বলছে না ফেকুয়া থেকে 700 টাকার কাপড় 27,000 টাকা দিয়ে নিয়ে আসি বাইরে দেখা, দেখছো তোমার সক্ষেস নাকি এনছো আমার তেরেকান, কিন্তু শাড়ি ওই শপিং ব্যাগে লেখা আছে সোয়াইগা ক্লথ স্টোর, ধন্যবাদ আবার আসবেন, খুব খাইবেন, বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না। এবার এটা ফুটতে আছে এর নিচে মোবাইল নাম্বার ফোন দিতেছে জসিম ম্যা নাজিম ম্যা, সোহাগ কেমন আছিস বাদ্দা? হ্যাঁ আছি গো, আমার সিনিয়র আল্লাহ কি হয়েছে ভাই? কই এই এই দাগ নম্বরের শাড়িটা কিনা কত বেচা কত? ভাই কিনা 500-700 বেচলো, হয়তো মফিজ কাস্টমার একটা মহিলা একটা তেরেকা নাম নিয়ে গেছে 27,000 টাকা দিয়ে, লাউড স্পিকারে বাবিরে শোনায়, তো কি বুঝলি তুই সে আনা না আমি সে আনা? মহিলারা বহুত কি চালাক, চালাকের প্লুরাল নম্বর চালাক, কথা কও বসে থাকিচ্ছে মেজাজ খারাপ করিচ্ছে, ঠিক আছে নি আম্মা জি কো? হ্যাঁ এবার ইবলিস সূরা কয় আমি আপনাদের আগে জান্নাতে ছিলাম, আল্লাহ যে বলছে লা তাকরাবা হাযিহিস শাজারা গাছের কাছে যাইও না, আল্লাহর টার্গেট হলো গাছের যে ফল আছে এই ফল যদি খান একটা আপনি খান একটা সাহাবেরে খাওয়ার, ফেকুয়ে রেজিস্ট্রি অফিস থেকে আপনার নামে আমনগর নামে সাব কওলা দলিল জিবু জান্নাত। আম্মা কো হ্যাঁ আল্লাহ যে মানা করলো, আল্লাহর কথা ঠিকঠাক, আপনাদের জান্নাত ঠিকঠাক, আমার কথা ঠিকঠাক, ওই ফজ্জানাদার মতো কন্যাডা ফজ্জানাডা কোন নাড়া এরকম ফজ্জানাডা ফেকুয়া বারো বাকি একজন নাই রে, আমারে মার দিব আমারে মার গেলে বসো, তাহলে তো তোরা কথা বোঝোস দেখা যায়, ঠিক নেই? এবার আম্মা কো হ্যাঁ কো শুনেন ম্যাডাম যাওয়া লাগবে না, আল্লাহর কথা ঠিক থাকে আপনাদের জান্নাত ঠিক থাকে, আমি দুইটা নিয়ে আসছি ফল, একটা আপনি খাইবেন গো মা
আর একটা সাহাবের খাওয়াই দিবেন জান্নাত আপনাদের নামে সাপকাওয়ালা দলিল একটা মাঝি খেয়ে ফেলছে আব্বা বাইর থেকে আইসেন আব্বারে দিছে বস ধরেন খান খাইতে আছে কেমন জানি এক অন্য রকম স্বাদ লাগে আব্বা কয় হাওয়ারে এটা কে রে দিল কয়েক বিনদেশি যুবকে দিছে আমাদের খয়ের খাওয়াজ করে গেছে কসম দিয়ে কেছি এটা খাই ফেললে আব্বা এভাবে ধরি কয় ধরি ভূমি করে ফেলা হাওয়ারে তুমি আমার সর্বনাশ করছ এই তো বিতাড়িত মর্দুদ ইবলিস সেখানে ইমিগ্রেশনে ইন করার কারো শক্তি নাই আমার তুমি সর্বনাশ করছো এ কথা বলে আব্বা এভাবে গলা চেপে ধরে নিজে ভূমি করে ফেলে দিলেন জোরে জোরে বলেন আচ্ছা আবার আসেন একটু আপনার গলা ধরেন ধরেন না আটকে ইচ্ছা দিলে আটকে ইচ্ছা তুই আট খুলস না ধর এমনি ধর ধর ছুটি ও হাতে আট খুল আট খুল ধর ছুটি কিতাব হাইছ আমাদেরকে সর্বনাশ করছে এবার আল্লাহ আল্লাহ শোন ডাক দি আল্লাহ ডাক দি কয় আদম ও হাওয়া আমি আল্লাহ কি মানা করি ন কিল্লে খাইলা কো আল্লাহ বুঝিন আল্লাহ বুঝিন ক্ষমা করি দেন আল্লাহ ক না জেল কারণ লাগবো আমার জান্নাতের ড্রেস গুলা শেষ উলঙ্গ হয়ে গেছে আব্বা আম্মা আম্মা জান্নাতের জয়তুন গাছ থেকে পাঁচটা ফাতা নিয়ে লজ্জাস্থান দেখলে এই জন্য আম্মাজিরা মারা গেলে কাফনের কয় কাফড় আরো জোরে পুরুষের কয় কাফড় এমন অত তিন কাপড় করতে একটা গেঞ্জি একটা প্যান্ট একটা আর মহিলারা বেশি পরি ওই ইসলাম নাকি তা করে কিছু দেয় না এন্দি এন্দি এমনি হেমনি কত জামা কাপড় ঠিক কিনা আল্লাহ আল্লাহ শাহানু কিন্তু নিষেধ করলেন না ড্রেস রেখে দিলেন কিন্তু জান্নাতের ফাতা দিয়ে লজ্জাস্থান দেখলেন আল্লাহর তো মায়া আছে আমার বান্দা বান্দি যদিও ভুল করেছে সেদিন বেশি দূরে নয় আমি আমার বান্দা বান্দিকে আবার জান্নাতে নিয়ে আসো আব্বা কান্দে ও আম্মাও কান্দে আল্লাহ আল্লাহ শাহানু কায় কত মানা করছি কিল্লে কল্যা আদম কিল্লে তুমি নিষিদ্ধটা এ করলে আল্লাহ বুঝিন কিন্তু ইবলিসের যখন বলল কেন তুমি সেজদা দিলে না আমি উত্তম এইজন্য দুজন সমান অন্যায় করছে কিন্তু অহংকার দেখানোর কারণে আল্লাহ তার চির জাহান্নামে আর আব্বা কো আমি বুঝি নাই আল্লাহর মায়া লাগছে এই জন্য আল্লাহ জাল্লা শাহানু তাকে ক্ষমা করে দিলে আহা কত মায়া এবার আমার আল্লাহ ক ও আদম সেল কাটন লাগবে কচ্ছবাদ যাইতে হইব তোমার ছেলে ফেলে এনে থাকতে হইব তারপরে কুতুব দিয়ে লবণ চাষ করতে হইব কষ্ট করতে হইব কষ্টের শেষ না ও আদম তোমার জেল কাটতে হইব তবে যদি আমার পক্ষ থেকে কোনো মেসেজ আসে ফাই মাইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আদম আমার পক্ষ থেকে যদি আকাশবাণী স্যাটেলাইট থেকে কোনো মেসেজ আসে আর আমার লক্ষ লক্ষ মেসেঞ্জার আসবে তোমার ছেলে মেয়েদেরকে হেদায়েত করবে আল্লাহ তারা যদি মরে যায় আলেম ওলামা আসবে কোটি কোটি আলেম ওলামা তোমার সন্তানেরা যদি আলেম ওলামার কথা মোতাবেক চলে আমি আবার আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার বাড়ি থেকে জান্নাত বুঝাইয়া দেব আদম সফিউল্লাহর জন্য মেসেজ আসলো 360 বছরে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন সুবহানাল্লাহ এই দোয়া মেসেজ পাঠালে এটা পড়ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা দিয়ে ক্ষমা চাইলেন আল্লাহ মাফ করে দিয়ে ওনাকে আবার ওনার ওয়াইফের আবার জান্নাতে পৌঁছায় দিলেন আল্লাহ সুবহানাল্লাহ বলে আব্বার কারণে আমরা এখন জেল কাটতেছি এখন আমরা কোথায় আছি জেলে আছি আসলে আমাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি কোথায় আমাদের বাপের বাড়ি আল্লাহ জাল্লা শানু যত জায়গায় জান্নাতের কথা বলেছেন প্রায় কথায় তিনি ওয়ারিস কথাটা বলেছেন ওয়া তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা এই সে জান্নাত যে জান্নাতের ওয়ারিসানা আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি ওয়ারিস বলে কারে আমার আক্তার ভাই যদি মারা যায়
তা অটো সিস্টেম তার ছেলে ফেলে মেয়েরাই বাড়ির সম্পদের মালিক হবে, দলিল করা লাগবে না। এটারে কয় অটো মালিক কি মালিক, কি পাস অটো পাস কি পাস, আল্লাহ গো বান্দারা রে সাম্পানের মতো মিছিল দিয়ে দি করছে আমাদের বাপের বাড়ি বর্তমানে, বর্তমানে কার বাড়ি? হ্যাঁ শ্বশুর বাড়ি, শ্বশুরের তো বাড়ি নেই, হে নিজে তো রোহিঙ্গা, হে নিজে তো বাদাম্যা, তো আপনার তো বাড়ি নেই, হে যে নিজে বাদাম্যা, বাদাম্যা বুঝুস নেই, যার কিছু নেই ডাং ডাং করে, হে নিজে রোহিঙ্গা। তাহলে আমাদের বাপের বাড়ি, ওই নবীজি যে বলছিল সমগ্র দুনিয়া আমার উম্মতের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য আরামায়েশের জান্নাতের ঠিকানার মতো। দুনিয়া আমাদের জন্য কি? আব্বার কারণে আব্বা জেল খাটছে 360 বছর, আমরা জেল খাটি, এরপরে আমাদের বাড়ি কোথায়? কোথায় যাবেন নি? দর্শন শাস্ত্র বলতেছি হাসি উল্লাসে আমি বলতেছি, বুঝিনেন নবীজি কয় আল মউতু তুহফাতুল লিল মুমিনে, মউত হচ্ছে আমার উম্মতের জন্য হাদিয়া। মউত কি? এটা কি গ্রহণ করবেন না আপনারা? মরার জন্য প্রস্তুতি গ্রহণ করেন, মরলেই আপনি অনন্ত মহাকালে যাত্রা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যা কতদিন বাসায় আলহামদুলিল্লাহ, এখানে এবাদত বন্দেগী করেন, আর ইবলিসে আমাদেরকে যে ওয়াসওয়াসা দিতেছে এগুলা থেকে ফিরে থাকতে পারলেই আমাদের এই কলবে সবসময় আল্লাহর একটু, তাইলে আমরা সাকসেস। ইবলিস আমাদের প্রকাশ্য দুশ্মন, ইবলিস আমার আব্বা আম্মাকে উল্লঙ্ঘ করে বাইর করছে। এই দুনিয়াতে কোন কাফের যদি মুসলমানের মারে রুহটা গেলে অন্তত কয় থাক মরে গেছে রে ল্যাংড়া করি লাভ নাই। ইবলিস আমার আব্বা আম্মারে উল্লঙ্ঘ করে বাইর করছে, কথা ঠিক কিনা? যত জায়গায় ইবলিসের কথা আদুবুম মুবিন, সে তোমাদের প্রকাশ্য দুশ্মন, কথা ঠিক কিনা? এখন ইবলিসের কি দুশ্মনী হিসাবে জানবেন না বন্ধু হিসাবে জানবেন? আল্লাহ আল্লাহ শানুর কথা হইলো বান্দা রে, তোর আব্বা আম্মাকে আমি যখন জান্নাত বুঝে দিছিলাম, তালা চাবি বুঝে দিছি জান্নাতে, তখন তোর আব্বা আম্মার দুশ্মন আর আমি আল্লাহর দুশ্মন ইবলিস সুরারে বার করছি। তোর কলব নামক জান্নাতে তুই কেমনে রে আমার আমার দুশ্মন তোর দুশ্মন, ইবলিস সুরারে কলবে জায়গা দিছ ও বান্দা, তোর কলব নামক জান্নাত যদি আমি আল্লাহর একক দখল বুঝে দিতি পারস, আমি আল্লাহ তোর এই জান্নাতের একক দখল বুঝে দিব। আমাদের কলবে কি আল্লাহ আছে? কই আছে? 24টা ঘন্টা দুনিয়া লই ভালো জানে দেহ আসসালামু আলাইকুম দেখে না সব আছি মাস কেমন বাজে যে এটা আল্লাহ জানে না বাজে বাসি কাম কিছু কাম কাম ঠিক কি না? দুইজনে দেখলে ভাই কেমন আছে? না রোগে তো না ভালো মাই, একটা বিয়ে দিছি চট্টগ্রাম শহরে, শান্তি নাই, ছেলে গেছে লন্ডন আমেরিকা জব সেন্টার কাজ ভাই, আল্লাহ আমার নেলাকা টেনশনে আছে ঠিক না? প্রত্যেকের মুখ দিয়ে এইটাই তো কথা। সাহাবায়ে কেরাম একজনের সাথে আরেকজনের দেখা হইলো, ভাই কেমন আছেন? ভাই আসি ভালো আলহামদুলিল্লাহ, তবে ইবাদত বেশি করতে পারি না ভাই, দোয়া করবেন যাতে বেশি ইবাদত করতে পারি ভাই, ও যাতে বেশি বেশি তারপরে নামাজ পড়তে পারি, জিকির করতে পারি, নবীকে দরুদ দিতে পারি, দিনের কাজ করতে পারি, যাতে সে দোয়াটা করি। আমাকে একজনের সাথে আরেকজনের দেখা হইলে এই ধরনের কথা আমরা বলি, যুবকেরা এদিক দিয়ে হাঁটি যায় আর তাকায় ওইদিকে তাকায় মহিলারা, মহিলাও আছে কিছু তরুণীরাও আছে চুল্লারা ভাইয়া বহুদিন পর এসেছে চুলের লাল চুলিডি অজগর সাপের মতো কোপ মারে কথা কয়ের হাতের ড্যান্স দে ভাইয়া অনেক দিন পর তোমাকে দেখেছি। তো কলম তো আল্লাহ কো, তো কলম তো সিটিং বেজি ইবলিসে ওয়াসওয়াস আমারে ঠিক কি না? তোইলে
জান্নাতে যাই তুই কি করতে হইব, কলবে আমার আল্লাহর স্থান দিতে হইব। ওই নফস নফস সিটিং এ খুব মারতে হইব সাইনিস স্কুল দিতে, নফস রে সাইস নামে এর দিকে আল্লাহ তো মেসেজ দিছে আকাশবাণী থেকে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নবী ও আপনি বলেন আমার বান্দারা যাতে ফর নারীকে দেখলে যাতে নিজের চোখ তারপরে অবনত করে রাখে, তখন অন্য বেগানা মহিলা দেখলে চোখ নিচের দিকে রাখবেন। আমরা তো এইভাবে ভালো করি স্যার, যুবকেরা প্রশ্ন করে হুজুর না চাইলে তো মনে কষ্ট, এটা ঠিক আছে না দেখলে তো কি গেল আফসোস থাকি যাবে, এই জন্য ফেপুয়ার সমূহ নিতে দেখলে ভালো করে সাই ইউনিভার্সিটি যাইতে আসে উমা গো, এখন দেখি না দেখলে পাঁচ মিনিটের মতো মনে কষ্ট, মেয়ে বাসে উঠে গেলে আর আপনার মনে কষ্ট থাকবে না, কিন্তু দেখলে যদি সয়েজ হয় কয়েক লাখের ভিত্তিতে যদি সেরা সুন্দরী হয় সব সময় মনে থাকবে, তাহলে দেখি কষ্ট পাইলেন না, না দেখি বেশি কষ্ট দেখি। এভাবে আমার দাদার মতো যারা আছে ছোটবেলা যখন প্রাইমারি স্কুলে পড়ছে দেখবেন এরপরে জিজ্ঞেস করিয়েন স্যার পানি খাওয়ায় ভাইয়া আপনার জীবনে একটা স্মরণীয় কথা বলেন, ও ভাইরে ভাই আরো 60 বছর আগে ক্লাস 2 তে পড়ছিলাম আমাদের ক্লাসে প্রাইমারি স্কুলে একটা মেয়ে আসলো সেরকম ভাবির কাছেও গল্প করে তোর কি ডগ দেখছিলাম আমাকে ক্লাসে ক্লাস 5 এ পড়তো তখন মাইয়াটা অমুক গ্রামের খুব ডগ, ওই দেখছে 60 বছর আগে রে 60 বছর পরেও তার কথা মনে পড়ে রে ঠিক কিনা, এরকম বুড়িয়া আমাদের মাহফিলে বর্তমানে একজনও নাই রে, তুই কেন জানাস আছে দাদার লগে আগে খাতিল দিছে আর কি, দেখবি দাদা কইব হে দেখছিলাম তেরে কেন, তাইলে কি দেখি লাভ না না দেখিলাম, আর জোরে কর ও যুবক আল্লাহর দিকে মুতাবাজ্জ হ, আমার যুবকেরা কর করে আদরে কোলে তুলিয়া সহস্তে আয় না দরিয়া, আমি 7 মিটাইতে দেখিয়া নিরালা চিকন কালা, তুই যদি হইতি গলার মালা কি এর যে নাজ বিল্লাহ কই দিন আরো জোরে চিকন কালা হতে কোলে তুলে আনা দরি সেবি, এটা তোর নফসে টান দে, তুই যুবকের গান হবে এভাবে তোর কলব থেকে গান আসবে, এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মনে রে চলে যেতে, এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মনে রে সবাই চলে যেতে হবে, ও যেদিন নগদ তলব তাগিদ পত্র নগদ তলব তাগিদ পত্র নেমে আসবে যাবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মনে রে চলে আমি যেদিন মহা ঘুমে বুঝিব দুই ছ পাড়া প্রতিবেশী যারা পাবে কিছু সু, আমি যেদিন মহা ঘুমে বুঝিব দুই ছ পাড়া প্রতিবেশী যারা পাবে কিছু সু, সেদিন আমি যে এই পৃথিবীর লোক আমি যে এই কক্সেস বাজারের লোক ভুলে যাবে সবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মনে রে চলে, যতই বড় হোক না কেন রাজা জমিদার পাকা বাড়ি জুড়ি গাড়ি দামি অলংকার, যতই বড় হোক না কেন রাজা জমিদার পাকা বাড়ি জুড়ি গাড়ি দামি অলংকার,
সেদিন থাকবে না আর কোন অধিকার, থাকবে না আর কোন অধিকার, বিষয় বই ভবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মন রে, চলে এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মন রে, চলে যেতে হবে।